আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে রয়েছে পাউরুটি এবং ডিম দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। এটিকে ব্রেড অমলেটও বলা যায়। আশা করছি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের এই নাস্তাটি অনেক বেশি পছন্দ হবে। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত। আশা করছি বাসায় একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও নতুন নতুন সব রেসিপি পেতে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো আজকের এই মজাদার পাউরুটির নাস্তার জন্য আমাদের যেসব উপকরণ লাগবে, আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি একটি টমেটো কুচি, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, দুই কোয়ার রসুন কুচি এবং তিন চারটি কাঁচামরিচ কুচি। এবার আমি একটি মিক্সিং বোলে একে একে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। টমেটো কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু পাউরুটির পিস নিয়েছি। এবার আমি ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটি পাউরুটির মধ্যে একটি চামচের সাহায্যে লাগিয়ে দিব এবং পুরো পাউরুটির মধ্যে সেটি ছড়িয়ে দিতে হবে। তো একইভাবে আমি সবগুলো পাউরুটি রেডি করে নিব। এবার চলে আসলাম নাস্তাটি ভাজার জন্য। ভাজার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলোকে পুরো প্যানে ছড়িয়ে দিতে হবে এবং মিডিয়াম আঁচে হালকা গরম করে নিতে হবে। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন পাউরুটির পিসগুলো তাতে দিয়ে দিতে হবে। আমরা পাউরুটির যেই পাশটিতে ডিমটা লাগিয়েছিলাম সেই পাশটি আগে ভেজে নিতে হবে। তো আমি একবারে 2 পিস করে পাউরুটি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিতে হবে। এবার অপর সাইডটিও প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। ব্যাস, আমাদের নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে। চাইলে এভাবে মাঝখানি কেটে 2 ভাগ করেও নিতে পারেন। এবার নাস্তাটি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। সেই সাথে তৈরি হয়ে গেল মাত্র 5 মিনিটে মজাদার ব্রেড অমলেট। এই নাস্তাটির নিচের অংশটা অনেক ক্রিস্পি এবং ওপরের অংশটা অনেক সফট থাকে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি ছোট থেকে বড় সবারই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ হবে। ঘরে যদি পাউরুটি এবং ডিম থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি বানিয়ে ফেলুন এই মজাদার ব্রেড অমলেট। সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটি ঝটপট বানিয়ে দিতে পারবেন। আশা করছি সবারই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন সব রেসিপি পেতে। যারা এরই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।